আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি আপনারা সকলেই আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জেনেছেন যে নেপাল তার সেনাবাহিনী তাদের সঙ্গে যে ভারতের বিভিন্ন সীমান্ত রয়েছে সেই সীমান্তে মোতায়েন করেছে, এবং নেপালীয় কর্তৃপক্ষ অর্থাৎ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ভারত যদি তাদের সঙ্গে বাড়াবাড়ি করে তাহলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং এই যে যুদ্ধ করার জন্য তারা তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। এবং এরই প্রেক্ষাপটে আমরা এখনও পর্যন্ত ভারতে কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি, কিন্তু নেপালের এই যে তাদের যে যুদ্ধদেহী মনোভাব, এটা কিন্তু আমাদের সহ পৃথিবীর শান্তিকামী যারা মানুষ আছে তাদের একদিকে আশা যোগাচ্ছে, এবং তারা বোঝার চেষ্টা করছে যে কোন হিম্মতে কোন শক্তিতে নেপালের মতো একটা ক্ষুদ্রতম রাষ্ট্র, যারা কিনা ভারতের সঙ্গে যদি সত্যিকার যুদ্ধ হয় কোনো যুদ্ধে 5 মিনিট টিকে থাকার মতো আসলে তাদের সক্ষমতা নেই। হয়তো লং টার্মে তারা গেরিলা যুদ্ধ করতে পারবে, কিন্তু স্থল যুদ্ধ বলেন কিংবা বিমান যুদ্ধ বলেন কিংবা অন্য যে কোনো যুদ্ধ বলেন, কোনো যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে সক্ষমতা সেই সক্ষমতার বিরুদ্ধে 5 মিনিট দাঁড়াতে পারে না। তো এটা নেপালের যারা সেনাবাহিনী তারা খুব ভালো করে জানে, কিন্তু জানার পরেও কেন তারা সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করলো, সরাসরি সেনাবাহিনী মোতায়েন করলো এবং এত বড় একটা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলো যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা রাজি এবং তারা প্রস্তুত, তাদের এই হিম্মত, তাদের এই শক্তি, তাদের এই তাগদ কোত্থেকে এলো, এটি নিয়ে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করার চেষ্টা করছে। আমরা সকলেই জানি যে নেপাল হলো একটি পৃথিবীর অদ্ভুত দেশ, যে দেশে কোনো সমুদ্রবন্দর নেই, ফলে তাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের প্রতি নির্ভর করতে হয়, এবং ভারতের সঙ্গে যখন তাদের সুসম্পর্ক ছিল তখন নেপালি মুদ্রা এবং ভারতীয় মুদ্রা যুগপৎভাবে নেপালে চালু ছিল, এবং নেপাল কিন্তু সর্বতোভাবে চেষ্টা করেছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু ভারত তাদের দাদাগিরি স্বভাব এবং তাদের সাম্রাজ্যবাদী যে মনোভাব সেই মনোভাবের কারণে গত 60-70 বছরে বারবার নেপালকে শুধু অপমানিত করেছে। তাদের যারা রাজা ছিলেন তাদেরকে তারা সম্মান দেখাননি, তাদের যারা প্রধানমন্ত্রী এসছে তাদেরকে সম্মান দেখাননি, এবং ক্ষেত্র বিশেষে নেপালের অভ্যন্তরীণ রাজনীতি এমনভাবে তারা স্কুইজ করার চেষ্টা করেছে যা কিনা নেপালি জনগণের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে। নেপালিদের মধ্যে একটা জাতিগোষ্ঠী রয়েছে গোর্খা, এই গোর্খা জাতিগোষ্ঠী ব্রিটিশ ভারত অত্যন্ত সুনামের সহিত কিন্তু তারা ব্রিটিশ বাহিনীতে কাজ করতে, এবং আমাদের পাক ভারত উপমহাদেশের যে সকল যোদ্ধা জাতিগোষ্ঠী রয়েছে এখনও পর্যন্ত কিন্তু সেই যোদ্ধা জাতিগোষ্ঠীর মধ্যে 1 নম্বর সাহসী এবং বিশ্বস্ত জাতিগোষ্ঠী হলো কিন্তু এই নেপালি গোর্খারা। তো এই গোর্খারা যে দেশে রয়েছে সেই দেশের এক একটা গোর্খা জাতিগোষ্ঠীর যে মানুষ পুরুষ বা নারী তারা কিন্তু এক একটা অ্যাটম বোমা, এটা নেপালও জানে ভারতও জানে। তো কাজেই ভারতের সঙ্গে যদি নেপালের সত্যিকার অর্থে যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু এই গোর্খা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ সদস্য তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাবেন, এবং একজন গোর্খা মানুষ মরার আগে তিনি 100টা ভারতীয় সৈন্যবাহিনীকে মাটির সঙ্গে মিশে তারপরে নিজে মারা যাবেন, এইরকম তাদের মধ্যে আত্মপ্রত্যয় রয়েছে। এটা হাজার হাজার বছরে গোর্খা জাতিগোষ্ঠী প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে, তাদের সততা যুদ্ধক্ষেত্রে, তাদের যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে না যাওয়ার প্রবণতা, তাদের যুদ্ধক্ষেত্রে সাহসিকতা দেখানোর যে প্রবণতা ইত্যাদি হাজার হাজার বছর ধরে পৃথিবীর যত সম্রাট রাজা বা সারা যারা ভারতবর্ষ শাসন করতে এসছে, ভারতবর্ষ আক্রমণ করতে এসছে, ভারতের সঙ্গে যুদ্ধ করতে এসছে, তারা কিন্তু এই গোর্খা জাতিগোষ্ঠীর সাহায্য সহযোগিতা নিয়েছে, তাদের এক্সপার্টিসটা ব্যবহার করেছে। তো সেই জাতিগোষ্ঠীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের যে দীর্ঘকালীন সুদীর্ঘকালীন যে অন্যায়, যে অবিচার, যে তাদের কর্তৃত্ববাদী মনোভাব এবং তাদের একরুখা মনোভাবের কারণে নেপালি জনগোষ্ঠীর মধ্যে যে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভের মধ্যে গোর্খা জাতিগোষ্ঠীর এই ঐতিহ্য এখানে তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং গোর্খা জাতিগোষ্ঠীর এই যুদ্ধ করার ঐতিহ্য এবং যুদ্ধ করার সক্ষমতার উপরে নির্ভর করেই হয়তো নেপালের রাজনীতিবিদ রয়েছেন, জনগোষ্ঠী রয়েছেন, তারা ভারতের বিরুদ্ধে এইভাবে একটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার সাহস পেয়েছে, এটি একটি কারণ। এবং দ্বিতীয় যে কারণটি এখানে ধর্তব্যের মধ্যে আনা যেতে পারে সেটি হলো যে সাম্প্রতিককালে চীনের সঙ্গে তাদের একটা কৌশলগত সুসম্পর্ক স্থাপন হয়েছে, এবং সেই সুসম্পর্কটা বাণিজ্যিক ক্ষেত্রে হয়েছে এবং সামরিক ক্ষেত্রে হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে নেপালের সঙ্গে যদি ভারতের যুদ্ধ বেঁধে যায় তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে চীন সহযোগিতা করবে, এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে চীনা সেনাবাহিনী সেখানে মোতায়েন
করা হবে। এই ধরনের সামরিক চুক্তি চীন এবং নেপাল সাম্প্রতিক সময় সম্পাদন করেছে বলে বিশ্ব মিডিয়াতে এসছে, এবং তারই ধারাবাহিকতায় নেপাল যদি হুমকি দিয়ে থাকে ভারতকে, তাহলে আমাদের আশ্চর্য হওয়ার আসলে কিছু নেই। তৃতীয় যে কারণটি হতে পারে, সেই কারণটি হলো তারা বুঝতে পারছে যে আঞ্চলিকভাবে ভারত এই মুহূর্তে খুবই নাজুক অবস্থায় রয়েছে। তাদের দেশের যে জনমত, সেই জনমত সরকারের পক্ষে নেই, এবং তাদের দেশের যে সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, তাদের মনোবল এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এবং আঞ্চলিক রাজনীতিতে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাদের যে খারাপ সম্পর্ক, এর বাইরে মালদ্বীপে তাদের রাজনৈতিক পরাজয়, বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের টানা পড়েন, ছাড়াও অন্যান্য যে সকল আন্তর্জাতিক বিষয়াদি রয়েছে, সেই বিষয়াদির মধ্যে পাশে যে মুসলিম দেশসমূহ রয়েছে তাদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রের যে সম্পর্ক সেটি ভালো যাচ্ছে না। আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ব্যাপারে আর আগের মতো ইতিবাচক মনোভাব পোষণ করছে না। এর কারণ হলো মার্কিন জনগণ ভারতে যে মুসলিম নিপীড়ন হচ্ছে কিংবা অন্যান্য জাতিগোষ্ঠীর লোকদেরকে যে নিপীড়ন করা হচ্ছে, সেই ব্যাপারে সেখানে জনমত খুশে উঠেছে, এবং তারা তাদের দেশে যে উগ্র ভারতীয় জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সেই দেশ থেকে বিতাড়ন করার জন্য কিন্তু সেখানে মার্কিন জনগণ দাবিনামা পেশ করেছে। তো এরই প্রেক্ষাপটে সারা দুনিয়াব্যাপী যে ভারতীয় স্বার্থ রয়েছে, সেই স্বার্থ এখন নাজুক অবস্থায় রয়েছে। ভারতীয় যে কোটি কোটি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে, চাকরি বাকরি করছে এবং দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, সেই ডাল ভাতের উপরে এখন হুমকি সৃষ্টি হয়েছে, এবং তাদের নিজের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি তলানিতে চলে গেছে। এবং আমরা দেখেছি যে ভারতীয় জিডিপি এই যদি এই বছর করোনার কারণে কোনো অবস্থায় যায় সেটা বলা যাচ্ছে না, কিন্তু করোনা যদি নাও থাকতো তাহলে সেখানে 2% থেকে 3%-এর বেশি সেখানে জিডিপির প্রবৃদ্ধি হতো না। তো এই অবস্থাতে যে মোদী সরকার, বিজেপি সরকার ইতিহাসের একেবারে নাজুকতম অবস্থানে ভারতীয় অর্থনীতিকে নিয়ে গেছে, ভারতীয় রাজনীতিকে নিয়ে গেছে, ভারতীয় কূটনীতিকে নিয়ে গেছে, এবং তার কারণে কি হচ্ছে, নেপালের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র ভারতকে ধাক্কা দিয়ে কথা বলার তারা সাহস পাচ্ছে, হিম্মত দেখাচ্ছে। এবং আমরা সকলেই জেনেছি যে সকল বিরোধপূর্ণ ভূমি ছিল নেপালের সঙ্গে এবং ভারতের সঙ্গে, সেই ভূমিগুলো নেপাল অন্তর্ভুক্ত করে নিয়েছে তাদের মানচিত্রে, এবং তারা বলছে যে এই ভূমিগুলো এখন তাদের, এবং এই বিষয় নিয়ে ভারতের কোনো কথাই তারা শুনবে না, এবং এটা নিয়ে যদি ভারত বাড়াবাড়ি করে তাহলে তারা সরাসরি যুদ্ধে চলে যাবে। তো এই যে নেপালের হিম্মত, এই হিম্মতের এই কারণের বাইরেও তাদের দেশপ্রেম, তাদের আত্মমর্যাদাবোধ, তাদের জাতিসত্তার যে ঐতিহ্য, এটাও কিন্তু ব্যাপকভাবে কাজ করছে। নেপালি জনগণ আমাদের চেয়ে দরিদ্র হতে পারে, তাদের সামরিক শক্তি আমাদের চেয়ে দুর্বল হতে পারে, কিন্তু তাদের যে আত্মমর্যাদাবোধ কত প্রবল সেটা যারা নেপাল ভ্রমণ করেছেন তারা জানেন। একই সঙ্গে তাদের দেশপ্রেমও কিন্তু প্রবল। আপনি নেপালি রাজনীতিবিদদের দেখেন, তাদের পোশাক আশাক, চালচলন, কথাবার্তা, তাদের যে ট্যালেন্সি, তাদের যে আভিজাত্য, সকল কিছু কিন্তু আপনাদের দৃষ্টিতে আসবে। এবং দীর্ঘদিন নেপাল রাজতন্ত্র দ্বারা শাসিত হয়েছে, এবং যারা রাজা ছিলেন তারা কিন্তু রাজ্য পরিচালনা করার জন্য কিন্তু নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন, কিংবা রাজপ্রাসাদে ওইভাবে কিন্তু ভবিষ্যৎ যারা প্রজন্ম দেশের পরিচালক হিসেবে আসবেন তাদেরকে ওইভাবে গড়ে তুলেছেন। ফলে রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে নেপাল কিন্তু ভারতের চাইতেও অধিক মাত্রায় তারা যাকে বলে প্রফেশনাল কালচার, যাকে বলে বেনিফুলেন্ট, এবং তাদের যে রাজনীতির যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অনেক অংশে উন্নত। তো এই অবস্থা নিয়ে নেপাল যে হিম্মত তারা দেখিয়েছে, আমরা বাংলাদেশে যারা সাধারণ মানুষ আমরা তাদেরকে স্বাগত জানাই, এবং অ্যাট দ্য সেম টাইম ভারতকেও বলবো যে তাদের দীর্ঘদিনের যারা বন্ধু রয়েছে নেপাল, তাদেরকে যেন তাচ্ছিল্যের চোখে না দেখে, তাদের সঙ্গে যেন দ্বন্দ্ব সংঘাত না করে, তাদের সঙ্গে যেন সুসম্পর্ক তারা স্থাপন করে, এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে, যা থেকে আমরা হয়তো ভারতের ব্যাপারে একটা ইতিবাচক ধারণা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, যুদ্ধমুক্ত একটা পৃথিবী দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।